মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কিভাবে গুণ করা যায়, কিভাবে ভাগের কাজ করা যায়, এছাড়া শতকরা নির্ণয় করার উপায়টাই বা কী জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। আমি তোমাদের অরূপ স্যার, আমি আজকে দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ের চার নম্বর ক্লাসটা শুরু করতে যাচ্ছি। স্প্রেডশিট ও আমার হিসেব নিকাশ অংশের ব্যবহারিক ক্লাস হবে আজকে। আমার সাথে যারা আছো তারা বই খুলে সাথে একটা রাফ খাতা নিয়ে নাও, যাদের কম্পিউটার আছে তারা কম্পিউটার খুলে মাইক্রোসফট এক্সেল খুলে নাও এবং আমার সাথে কাজগুলো করার চেষ্টা করো। যারা আমার সাথে আছো তারা নিজের কমেন্ট বক্সে নিজেদের সেকশন সহ রোল নাম্বারটা লিখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো তুমি খুব সহজেই খুঁজে পাবে। এছাড়া ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে তোমার নিজের অ্যাকাউন্টে এই ভিডিওটাকে শেয়ার করে রাখতে পারো, ভবিষ্যতে যেন আবার দেখতে পারো সেই জন্যে। এছাড়া শেয়ার করে বন্ধুদের জানিয়ে দাও। তো আমরা এই চ্যাপ্টারের আরও তিনটা ক্লাস করেছিলাম এর আগে, যারা যারা সেই ক্লাসগুলো দেখেছো তারা ধারাবাহিকভাবে ক্লাসটা দেখতে থাকো, আর যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা ইচ্ছা করলে সেই ক্লাসগুলো উপরের আই বাটন চেপে দেখে আসতে পারো। এছাড়া আমি নিচের ডেসক্রিপশন বক্সে ওই ক্লাসগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তুমি তোমার ক্লাসগুলো দেখে নিতে পারো। আমরা চলে যাচ্ছি সরাসরি ব্যবহারিকে। প্রথমে আমরা দেখে নিচ্ছি মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে গুণ করার প্রক্রিয়া। গুণ করার দুইটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়া এক আমরা দেখছি প্রথমে, এটা হচ্ছে ফর্মুলা বা সূত্র ব্যবহার করে গুণ। আমরা বইয়ের যে প্রবলেমটা দেওয়া আছে আমাদের বইতে ঠিক সেটাকেই ফলো করে করার চেষ্টা করছি। এখানে বলেছে মাসিক খরচ, দ্রব্যের নাম আছে চাল, দাম দেওয়া আছে 44 টাকা, পরিমাণ দেওয়া আছে 40 কেজি। আমাদের খরচ বের করতে হবে এবং এটা আমরা ফর্মুলা বা সূত্র ব্যবহার করে করব। তাহলে আমরা অবশ্যই ফলাফল সেলে চলে আসব এবং এখানটাতে ইকুয়াল টু দিয়ে আমাদের ফর্মুলাটা বা সূত্রটা লিখতে হবে। ফর্মুলা লেখার জন্য আমাদেরকে যে সেলগুলোতে আমাদের তথ্যগুলো বা উপাত্তগুলো আছে সেগুলোর ঠিকানা জানাটা খুবই প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি B5 ঘরে আমাদের দাম দেওয়া আছে এবং C5 সেলে আমাদের পরিমাণটা দেওয়া আছে। তাহলে আমরা পরিমাণের সাথে দামের গুণফল করলেই আমাদের মাসিক খরচের হিসাবটা বেরিয়ে আসবে। তাহলে আমরা করব হচ্ছে এখানটাতে B5 × C5। তাহলে আমরা লিখব B5 × C5, লিখে এন্টার দেওয়া মাত্রই কিন্তু আমাদের গুণফলটা চলে আসবে বা আমাদের খরচ মাসিক খরচের যে হিসেবটা সেটা বেরিয়ে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা প্রক্রিয়া দুইতে যাব। প্রক্রিয়া দুইতে চলে যাচ্ছি আমরা। মাইক্রোসফট এক্সেলে গুণ করার প্রক্রিয়া দুই ধরনের আমরা জানি। এটা হচ্ছে প্রক্রিয়া দুই, এটা হচ্ছে ফাংশন ব্যবহার করে। ফাংশন ব্যবহার করে আমরা মাসিক খরচ বের করব। এখানে আবারও আগের মতোই দ্রব্যের নাম দেওয়া আছে চাল, দাম দেওয়া আছে 44 টাকা করে এবং পরিমাণ দেওয়া আছে 40 কেজি। আমরা খরচ বের করব। আসছি খরচের ঘরে, এবার আমরা ব্যবহার করব ফাংশন। তো আমরা চলে আসবো ফলাফল সেলে। ফলাফল সেলে এসে আমাদেরকে ফাংশন লিখতে হবে। তো আমরা ফলাফল সেলে এসে ইকুয়াল টু দিয়ে ফাংশনটা লেখার চেষ্টা করব। লিখব প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট লিখে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং তারপর আমাদের যে ঘরের সাথে যে ঘরের গুণ করব তাদের ঠিকানা লিখতে হবে। প্রথমে B5 লিখব, B5 দিব অনুপাত চিহ্ন, এটা রেঞ্জ দিয়ে হয়, সেল রেঞ্জ দিয়ে এই ধরনের ফাংশন ব্যবহার করতে হয়। এরপর পরের রেঞ্জের শেষ ঘরটা হচ্ছে C5 এবং ব্র্যাকেট শেষ করে এন্টার দেওয়া মাত্রই কিন্তু আমাদের ফলাফলটা চলে আসবে, দেখতে পাচ্ছ। এবং ফলাফলটাতে ক্লিক করলে আমরা ওপরে আমাদের যে ফর্মুলা বার আছে সেখানে কিন্তু আমাদের ফাংশনটা দেখতে পাবো। এবং আমি যদি কোনো কারণে আমাদের এখানে দাম বা পরিমাণ চেঞ্জ করে দিই তাহলে আমাদের ফলাফলও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু দেখে নেই, পরিমাণ যদি 40 কেজির জায়গায় আমরা 80 কেজি করে দিতাম তাহলে আমাদের ফলাফল অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, কারণ আমরা এখানে সেল অ্যাড্রেস ব্যবহার করেছি, সূত্রে কোনো রকম সংখ্যা ব্যবহার করিনি। ফলে সেলের অ্যাড্রেসে যা লেখা থাকবে সেই অনুযায়ী সে আমাদেরকে ফলাফলটা দিবে। আশা করি বুঝতে পেরেছ। এই ফাংশন ব্যবহার করে গুণ করার আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে এখানে সেল রেঞ্জ দিয়ে গুণ করা যায়, অর্থাৎ একসাথে কয়েকটা সেল, 4টা 5টা বা অনেকগুলো সেল একসাথে গুণ করা যায়। এখানে যদিও আমরা 2টা সেল গুণ করেছি, আমরা পরের যে প্রবলেমটা আছে যেটা আমাদের বইয়েরই একটা প্রবলেম সেটাকে সলভ করব এবং সেটা কিন্তু 3টা ঘরের মধ্যে গুণ করে দেখে নিচ্ছি। দেখো আমাদের বইতে এটা আছে, মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে গুণ করার প্রক্রিয়া, এটা সেল রেঞ্জ দিয়ে আমরা গুণ করছি। এখানে একটা ঘনকের আয়তন বের করতে হবে। তো ঘনকের আয়তন বের করার জন্য আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টাই আমাদেরকে উপাত্তগুলো লাগবে, 3টার উপাত্তই লাগবে। আমরা দেখে নিলাম দৈর্ঘ্য 40
দেওয়া আছে প্রস্থ 15 এবং উচ্চতা 14 দেওয়া আছে। আমরা আয়তন বের করতে চাই, তিনটা ঘরকে আমাদের গুণ করতে হবে। আমরা জানি ঘনকের আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সুতরাং আমরা এটাকে লিখব ফাংশন ব্যবহার করে। তো এখানটাতে লিখব ইকুয়াল টু প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট লিখে আমরা সেল রেঞ্জ ব্যবহার করব। সুতরাং ফার্স্ট ব্র্যাকেট দিব, আমাদের প্রথম সেলের অ্যাড্রেস হচ্ছে A5, তাহলে এখানটাতে আমরা লিখব A5, দিব অনুপাত চিহ্ন, আমাদের শেষ ঘরের অ্যাড্রেসটা হচ্ছে C5, তাহলে এখানে লিখব C5, ব্র্যাকেট শেষ করব এবং এন্টার দিলেই আমরা কিন্তু ফলাফলটা পেয়ে যাব। এবং এই যে তিনটা ঘরকে আমরা গুণ করলাম, এই ঘরগুলোর কোনোটার উপাত্ত যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আমাদের ফলাফলটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আমরা দেখি, যদি দৈর্ঘ্যতে আমি 44 করে দিচ্ছি 40 জায়গায়, তাহলে দেখো আমাদের রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক, কারণ আমরা এখানটাতে সেল অ্যাড্রেস দিয়ে আমাদের ফর্মুলাটাকে বা সরি আমাদের ফাংশনটাকে তৈরি করেছি। ফলে সেলের অ্যাড্রেসে যা লেখা থাকবে সেই অনুযায়ী সে আমাদেরকে ফলাফল দেবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এরপরে আমরা চলে যাব ভাগ করার জন্যে। তো আমরা দেখে নিচ্ছি মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে ভাগ করার উপায়। এখানে জুন 2020 একটা মাসের নাম নিয়েছি আমরা। এই মাসে একজন ব্যক্তির মাসিক আয় হচ্ছে 36,000 টাকা এবং মাসের দিন হচ্ছে মোট 30টি। তাহলে ওই ব্যক্তি দৈনিক কত টাকা আয় করে অবশ্যই এটা আমাদেরকে ভাগ করে বের করতে হবে। আমরা এখানটাতে ফলাফল সেলে এসে ইকুয়াল টু দিয়ে সূত্রটা লিখব। ইকুয়াল টু লিখে আমাদের প্রথমে মাসিক আয়ের যে সেল অ্যাড্রেসটা আছে অর্থাৎ A4 সেটা লিখতে হবে। আমরা লিখে দিচ্ছি A4 এবং তারপর ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দিয়ে যে ঘরের সাথে ভাগ করতে চাই অর্থাৎ এখানে দিনের সংখ্যা B4, তাহলে আমি এখানে লিখব B4 এবং তারপর এন্টার দিলেই আমি ভাগ ফলটা পেয়ে যাব। এবং যেহেতু এখানে আমরা সূত্রটা ব্যবহার করেছি সেল অ্যাড্রেস দিয়ে, ফলে আমরা যদি দিনের সংখ্যা বা মাসের আয় চেঞ্জ করে দিই তাহলে কিন্তু দৈনিক আয়টা চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু দেখে নেই, মাসিক আয় যদি আমি 40,000 টাকা করে দিতাম তাহলে কিন্তু দৈনিক আয়টাও পরিবর্তন হয়ে যাবে। আশা করি ভাগটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাচ্ছি ভাগ এবং গুণ ব্যবহার করে শতকরা নির্ণয়তে। তাহলে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে শতকরা নির্ণয় করা যায়। সেই শতকরা নির্ণয় ব্যবহার আমরা এখন দেখে নিচ্ছি। 40,000 টাকার 15% কত টাকা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এটা সলভ করার চেষ্টা করব। তো এটা কর নির্ণয় করছি আমরা। তাহলে করের পরিমাণ বের করার জন্য আমাদের মাসিক আয় দেওয়া আছে 40,000 টাকা এবং করের হার দেওয়া আছে 15%। বের করার জন্য আমরা ফলাফল সেলে চলে আসব এবং ফলাফল সেলে এসে আমরা লিখব ইকুয়াল টু, প্রথমে আমরা মাসিক আয়ের সেল অ্যাড্রেস দিব অর্থাৎ A6 দিলাম। আমি A6 দিব ইনটু, এবং যে করের হার যে সেলে আছে অর্থাৎ B6 সেই সেলের অ্যাড্রেসটা দিব B6, এবং তারপর পার্সেন্টেজ চিহ্ন দিয়ে এন্টার দিলেই আমাদের করের পরিমাণটা বেড়ে যাবে। এখন যদি কোনো কারণে আমি মাসিক আয় অথবা করের হার পরিবর্তন করি আমাদের ফলাফলও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যদি করের হার 10% করে দেওয়া হয় তাহলে দেখো করের পরিমাণও চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা এই ফলাফলে সেল অ্যাড্রেসগুলো দিয়ে আমাদের সূত্রটা তৈরি করেছি। ফলে সেলের মধ্যে যা যা তথ্য থাকবে সেই অনুযায়ী ফলাফল দেখাবে। আশা করি শতকরা নির্ণয়টাও তোমরা বুঝতে পেরেছো। তারপর প্রশ্ন থাকলে আমাকে জানাবে। আমরা বইয়েরই আরও একটা সমাধান করতে যাচ্ছি, আরেকটা প্রবলেম সমাধান করতে যাচ্ছি। এখানে বলেছে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিক্রয় মূল্য নির্ণয় করো। ক্রয় মূল্য 1200 টাকা হলে 16% লাভে বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য নির্ণয় করতে যাচ্ছি আমরা। আমরা জানি যে বিক্রয় মূল্য নির্ণয়ের জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে লাভের পরিমাণ বের করে তার সাথে ক্রয় মূল্যকে যোগ করে দিতে হয়। তাহলে আমরা এটা বের করার চেষ্টা করি। এখানটাতে আমরা প্রথমে ফলাফল সেলে এসে লিখব ইকুয়াল টু, এবং প্রথমে আমরা 16% বের করব, যেটা আমরা গত প্রবলেমটাতে শিখেছি। তাহলে 16% বের করার জন্য প্রথমে আমাদের ক্রয় মূল্য যে ঘরে আছে অর্থাৎ A6 সেটার অ্যাড্রেস লিখতে হবে। লিখলাম A6, দিব ইনটু, এবং তারপর আমাদের যত পার্সেন্ট বের করতে হবে সেই ঘরটার অ্যাড্রেস লিখবো অর্থাৎ B6, লিখবো B6। তাহলে এখন যদি আমি পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার পর এন্টার দিই তাহলে কিন্তু 16% শুধু বেরিয়ে আসবে, কিন্তু যেহেতু আমি বিক্রয় মূল্য বের করতে চাচ্ছি সুতরাং আমার শুধু লাভ বের করলেই হবে না, সাথে ক্রয় মূল্য যোগ করে বিক্রয় মূল্যটাকে বের করতে হবে। সুতরাং আমি এখানটাতে লিখব প্লাস, এবং প্লাস দিয়ে আমি কিন্তু এই সেল অ্যাড্রেসটা পুনরায় দিব যেখানে আমাদের ক্রয় মূল্য আছে অর্থাৎ A6। এখন যদি আমি এন্টার করি তাহলে আমি বিক্রয় মূল্য পেয়ে যাব।
এবং এই ক্ষেত্রে আমি ক্রয় মূল্য যদি পরিবর্তন করি, যেমন 1200 টাকার জায়গায় যদি আমি 2400 টাকা দিয়ে দিই, তাহলে আমাদের ফলাফলও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সেই জন্যে অবশ্যই সেল অ্যাড্রেস দিয়েই এই ধরনের ফর্মুলা বা ফাংশন তৈরি করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, যারও প্রশ্ন থাকলে আমাকে জানাতে হবে। এরপর চলে যাচ্ছি আমাদের বইয়ের আরেকটা প্রবলেম সমাধান করতে। দেখো আমাদের বইয়ের একদম শেষে একটা প্রবলেম দেওয়া আছে। এখানে বলা আছে মিস্টার চৌধুরীর মাসিক মূল বেতন 16,500 টাকা, তিনি 55% হারে বাড়ি ভাড়া ভাতা এবং 700 টাকা চিকিৎসা ভাতা পান। তাহলে এটা তিনি পান, তার মোট বেতন হতে 90 টাকা কল্যাণ তহবিলে এবং যৌথ বীমা বাবদ চাঁদা প্রদান করেন। তার মানে এই 90 টাকা তার থেকে চলে যায়। তার নিট বেতন কত? তাহলে আমরা এইটা, এই 55% বাড়ি ভাড়া আর 700 টাকা, এটা হবে তার সাথে যোগ, তার এই মূল বেতনের সাথে যোগ, এবং সেখান থেকে 90 টাকা বিয়োগ করলেই আমরা নিট বেতন বের করতে পারবো। তাহলে আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখে নেওয়ার চেষ্টা করি। আমি এখানটাতে এই প্রবলেমটাই 4 জন ব্যক্তিকে দিয়ে দেখাচ্ছি। এখানে দেখো আমি প্রবলেমের প্রশ্নটা প্রথমে এই সাইডে লিখে রেখেছি। এখানে বলেছে বাড়ি ভাড়া 55%, চিকিৎসা ভাতা 700 টাকা, কল্যাণ তহবিলে 90 টাকা। তাহলে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আমরা নিট বেতন নির্ণয় করছি। এটা একটা বেতন হিসাব, এখানে নামগুলো দেওয়া আছে, দেখো 4টা নাম। মাসিক মূল বেতন দেওয়া আছে 40,000, 42,000, 44,000, 38,000। এখানে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, মোট বেতন, কল্যাণ তহবিল এবং নিট বেতন আমরা বের করতে যাচ্ছি। তবে অবশ্যই সেটা এই শর্তগুলো মেনে। তাহলে আমরা বাড়ি ভাড়ার ঘরে চলে আসছি। এখানটাতে আমাদেরকে সূত্র বা ফাংশন ফর্মুলা লিখতে হবে, সূত্র বা ফর্মুলা লিখতে হবে। তাহলে আমরা এখানটাতে বের করব বাড়ি ভাড়া 55%। সুতরাং আমরা লিখব ইকুয়াল টু প্রথমে মূল বেতন যে ঘরে আছে তার ঠিকানা B6, তাহলে লিখলাম আমি B6, দিব ইনটু, এরপর লিখব 55%, তাহলে এটা দিয়ে এন্টার দেওয়া মাত্রই আমরা এই টাকাটার 55% টাকা পেয়ে যাব বাড়ি ভাড়া বাবদ। তাহলে প্রথম ব্যক্তির বাড়ি ভাড়া বের করার পর তার বাড়ি ভাড়ার ঘরে ক্লিক করলে আমরা দেখতে পাবো ওপরের ফর্মুলা বারে সূত্রটা, এবং এই সূত্রটা আমাদের প্রত্যেকজন ব্যক্তির জন্য আলাদা আলাদা করে লিখতে হবে না। প্রথম ব্যক্তির বাড়ি ভাড়ার সেলে সূত্রটা লেখা আছে। সুতরাং এই বাড়ি ভাড়ার সেলটাকে সিলেক্ট করে আমরা এই সেলটার একদম নিচে ডান দিকে চলে আসব। যখন মাউস কার্সারটা এরকম কালো রঙের একটা প্লাস চিহ্নে রূপান্তরিত হবে, তখন আমরা মাউসটাকে ক্লিক করব, ছাড়ব না, ড্র্যাগ করে যত ঘর পর্যন্ত নামবো, ছাড়া যাবে না, ড্র্যাগ করে আমরা যত ঘর পর্যন্ত নামবো সেম ফর্মুলাটা সবগুলো ঘরে কপি হয়ে যাবে। এবং যার যার মাসিক মূল বেতন অনুযায়ী 55% অ্যাপ্লাই হয়ে এই তথ্যটা বেরিয়ে আসবে বা এই ফলাফলটা বেরিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছ। আমি বিষয়টা আরেকবার দেখাই। যে সেলে আমি ফর্মুলাটা বা ফাংশনটা লিখেছি সেই সেলে ক্লিক করার পর নিচের ডান দিকে আসব, এবং মাউস কার্সারটা যখন কালো রঙের প্লাস হবে তখন সেটাকে চেপে ধরব, ছাড়বো না, ড্র্যাগ করে নেমে যাব যে পর্যন্ত চাই এই সূত্রটা সেই পর্যন্ত, এরপর ছেড়ে দিব, এবং সেই ঘরগুলোতে একই সূত্র অ্যাপ্লাই হয়ে সেই ঘরের মূল বেতন অনুযায়ী তাদের বাড়ি ভাড়াটা বেরিয়ে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে 700 টাকা, 700 টাকা সবার জন্য সেম, সুতরাং সবার ঘরে আমাদেরকে লিখতে হবে 700 টাকা। এবং 700 টাকা সবার ঘরে দেওয়ার পর আমরা চলে আসব মোট বেতন বের করতে। মোট বেতনের জন্যে আমরা জানি যে এই মাসিক বেতন, মূল বেতন, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাড়া তিনটাকে যোগ করতে হবে। তাহলে এখানে একটা আমি ফাংশন লিখব, ইকুয়াল টু লিখব সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর প্রথম ঘরের অ্যাড্রেস অর্থাৎ B6 লিখব, B6 দিব অনুপাত চিহ্ন, এবং শেষ ঘরের অ্যাড্রেস অর্থাৎ D6, তাহলে লিখব D6, এবং তারপর ব্র্যাকেট শেষ করে এন্টার দিলেই ফলাফলটা চলে আসবে, যোগফলটা। এবং ওই আগের ফর্মুলাতেই আগের মতো করেই আমরা এই সূত্রটাকে, যেটা এখানে ক্লিক করলে ওপরের ফর্মুলা বারে দেখাচ্ছে, এই সূত্রটাকে নিচের ডান দিকে আসব, কালো রঙের প্লাস আসবে, এবার এটাকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত নেমে যাব, সবার উপাত্তগুলোর যোগফল অটোমেটিকভাবে বেরিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর কল্যাণ তহবিলের জন্য আমাদের 90 টাকা করে প্রত্যেকের কেটে নেওয়া হবে। তাহলে 90 টাকা প্রত্যেকের ঘরে লেখা হলো। এবার আমি নিট বেতন করব। বোঝাই যাচ্ছে যে মোট বেতন থেকে এই কল্যাণ তহবিল বিয়োগ করলেই নিট বেতন বেরিয়ে আসবে। তাহলে আমি নিট বেতন বের করার জন্য এখানটাতে যে ফর্মুলাটা লিখব সেটা হচ্ছে ইকুয়াল টু
प्रथम जो घरटा थे घर वियोग करते चाह एटा इ सिक्स तेल लिखब इ सिक्स घर एड्रेस एवं दीब वियोग चिन्ह तारपर हमें वियोग करते चाह एफ सिक्स तेल लिखब एफ सिक्स एवं एंटार कर ले वियोग फलटा चले आसबे सेम फर्मुलाटा सब जगह हमें लिखब ना हमें ये घर के सिलेक्ट करब बाइसेलटा के सिलेक्ट कर नीचे डान दिखे प्लस चिन्ह आसबे कालो এবার আমি এটাকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত নেমে যাব সবার ক্ষেত্রে একই ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে এবং যার যার উপাত্ত অনুযায়ী তার তার নিট বেতন বেরিয়ে আসবে আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার এই অংশটা শুধুমাত্র এই অংশটা আমি আবারও বলছি শুধুমাত্র এই বেতন হিসাবটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতাতে প্র্যাকটিক্যাল হিসাবে করতে হবে ক্লাস টেনের ছেলেরা এই প্র্যাকটিক্যালটা লিখবে প্র্যাকটিক্যালের তারিখ হবে জুন একুশ 2020 প্র্যাকটিক্যালটার তারিখ হবে জুন একুশ 2020 তোমাদের প্র্যাকটিক্যালের খাতা এটা লিখবে প্র্যাকটিক্যালের কোনো নাম্বার দিবে না সেটা আমরা পরে অ্যাডজাস্ট করব কিন্তু এইটা আমাদের একটা প্র্যাকটিক্যাল তো আমি আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো এবং প্র্যাকটিক্যাল খাতাতে এই প্র্যাকটিক্যালটার একটা ছবি দিয়ে এরকম একটা পেজের একটা ছবি দিয়ে প্র্যাকটিক্যালটা করতে হবে প্র্যাকটিক্যালের যে সাদা পৃষ্ঠায় আমরা ছবিটা লাগাই সেখানে এই রকম একটা পৃষ্ঠার বা এরকম একটা বেতন হিসাবের তৈরি করে তার একটা ছবি সেখানে লাগাতে হবে এবং লেখাটাও লিখতে হবে লেখার জায়গাতে আশা করি সবাই প্র্যাকটিক্যালটা ভালোভাবে করতে পারবে এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা সহজেই খুঁজে পাওয়ার জন্য এছাড়া তোমার সোশ্যাল মিডিয়াতে লিঙ্কগুলোকে শেয়ার করে রাখতে পারো আজকের ক্লাসে যারা অংশ নিয়েছো তাদের সবাইকে ধন্যবাদ নিজের কমেন্ট সেকশনে নিজেদের সেকশন সহ রোল নাম্বারটা লিখবে আগামী ক্লাসে আমরা বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ডাটাবেজ নিয়ে ক্লাস করা শুরু করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি